সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সঙ্গে দারুণ মজার রেসিপি শেয়ার করব। আজকে আমি আপনাদেরকে কাঁঠালের পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিংটা খেতে কিন্তু ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পাকা কাঁঠালের পুডিং তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠালের কোয়া নিয়ে নিচ্ছি। এখন এই কাঁঠালের কোয়াগুলোকে আমাদের প্রসেস করে নিতে হবে। পুডিংয়ের জন্য এই কাঁঠালের কোয়াগুলোকে দুইটি ভাগে প্রসেস করে নেওয়া যায়। আমি আপনাদেরকে আজকে দেখাবো ব্লেন্ডারে ব্লেন্ড করে। তার আগে যেটা করতে হবে, কাঁঠালের কোয়া থেকে বিচিগুলোকে বের করে নিতে হবে। ঠিক এইভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু বিচিগুলো বের হয়ে যাচ্ছে। যাদের কাছে এই ব্লেন্ডারটা নাই, তারা কিভাবে এই কাঁঠালের পিউরিটা তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কিন্তু একটা জাসনির মধ্যে নিয়ে জাসনিটার মধ্যে ঢলে দিলে কিন্তু কাঁঠালের পিউরিটা তৈরি হয়ে যাবে। আর না হলে আমার মতো এইভাবে ব্লেন্ডার ঝাড়ের মধ্যে নিয়ে তারপরে ব্লেন্ড করে নিলে কিন্তু কাঁঠালের পিউরিটা তৈরি হয়ে যাবে। দেখেন আমার এটা তৈরি হয়ে গেছে। আমি এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই ক্যারামেল তৈরি করার জন্য। শুধুমাত্র চিনিটা দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। দেখেন ক্যারামেলটা হয়ে আসছে প্রায়। আমি আর একটু করে নিচ্ছি। দেখেন ক্যারামেলটা হয়ে গেছে। আমি এখন যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে আমি ক্যারামেলটা ঢেলে দিচ্ছি সেট হওয়ার জন্য। দেখেন ঢেলে দেওয়া হয়ে গেছে। এখন এটা এক পাশে রেখে দিচ্ছি ক্যারামেলটা সেট হওয়ার জন্য। আমি এখন পরের স্টেপে চলে যাচ্ছি। আমি এখন পুডিংয়ের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 5টা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। আমি 7 অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। এখানে আমি 1¾ কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি ডিম আর চিনির মিশ্রণ দুটা একসঙ্গে মিশে যাওয়ার জন্য। দেখেন ফাটানো হয়ে গেছে। আমি সামান্য করে এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কাঁঠালের পুডিং তৈরি করছি, তার জন্য আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করি না, শুধু এলাচের গুঁড়াটাই দিয়েছি। দেখেন সবগুলো একটু মিক্স করা হয়ে গেছে। আমি এখানে কাঁঠালের যে পিউরি করেছিলাম সেটা 1 কাপ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেটাও ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি এখানে 1 গ্লাস লিকুইড ঘন মিল্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার একটু ভালো করে বিট করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন ক্যারামেলটা সেট হয়ে গেছে। আমি উপরে একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি একটা চাকনির সাহায্যে ছেঁকে ঢেলে দিচ্ছি। দেখেন এটা হয়ে গেছে। আমি এখন এই পুডিংটা চুলায় বেক করব, ওভেনে না। তার জন্য আমি আগে থেকে পানি গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। দেখেন পানিটা গরম হয়ে গেছে। আমি এখন পুডিংয়ের মোলটা বসিয়ে আমি এটা 30 থেকে 35 মিনিট বেক করে নিচ্ছি। দেখেন 35 মিনিট হল, ফিরে এসেছি। দেখেন পুডিংটা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখেন আমি পুডিংটা একটু চেক করে নিয়েছি, এটা হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখেন এটা আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে। এই কাঁঠালের পুডিংটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। পুডিংটা দেখতে অনেক লোভনীয় আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। পুডিংটা আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। দেখেন আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে, কত সফট হয়েছে এই পুডিংটা, খেতেও কিন্তু অনেক টেস্টি। এই কাঁঠালের পুডিংটা আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন কত সহজে আজকের এই কাঁঠালের পুডিংয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন দেখতে কত ইয়ামি হয়েছে এই কাঁঠালের পুডিংটা। এই কাঁঠালের পুডিংটা খেতে কিন্তু কতটা টেস্টি, বাসায় যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা টেস্টি হয়েছিল।